হ্যালো এভরি ওয়ান জেনারেল নলেজের আজকের ক্লাসটি ত্রিপুরা হাইকোর্ট এটিপিএসসি ব্যাংক সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক এবং সাবস্ক্রাইব করুন নর্থ ইস্ট ইন্ডিয়াস ফার্স্ট কিষান কল সেন্টার ওয়াজ অপ্যান্ডেক্ট উত্তর পূর্ব ভারতের প্রথম কিষান কল সেন্টার কোথায় চালু হয়েছে কারেক্ট আনসারটি হবে আগরতলা দ্য ট্রপিক অব ক্যান্সার ডাজ নট পাস থ্রো উইচ স্টেট কর্কটক্রান্তি রেখা রাজ্যের মধ্য দিয়ে যায়নি কারেক্ট আনসারটি হবে ওড়িশা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট নিচের কোনটি একটি উপাদান নয় কারেক্ট আনসারটি হবে গ্যাসেস জালিওয়ানওয়ালা বাগ মেসাকেটুকলেসন জালিওয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কখন সংগঠিত হয় কারেক্ট আনসারটি হবে থার্টিন্থ এপ্রিল নাইনটিন নাইনটিন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয় কারেক্ট আনসারটি হবে মনিটর দ্য গ্যাস ইউজলি ফিল্ড ইন ইলেকট্রিক বাল্ব ইস বৈদ্যুতিক বালবে কোন গ্যাস থাকে কারেক্ট আনসারটি হবে আরগন মায়োকো ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন মায়োকো উৎসব কোথায় পালন করা হয় কারেক্ট আনসারটি হবে অরুণাচল প্রদেশ লাই হারোভা ড্যান্স ইজ দ্য ড্যান্স অব দ্য লাই হারোবা ড্যান্স কোন সম্প্রদায়ের নৃত্য কারেক্ট আনসার হবে মণিপুরি রিলেটিং টু মিজোরাম স্টেট হোয়াট ইজ চেরাও মিজোরামের সঙ্গে সম্পর্কিত চেরাও কি কারেক্ট আনসারটি হবে ট্রেডিশনাল ড্যান্স ওয়াজ দ্য কোয় পয়েট অফ সমুদ্রগুপ্তা সমুদ্রগুপ্তের রাজ্যসভার কবি কে ছিলেন কারেক্ট আনসারটি হবে হরিসেন মহাত্মা গান্ধী ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার কত সালে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়ান ইংলিশ বিকেম দ্য অফিসিয়াল কোন গভর্নর জেনারেলের আমলে ইংলিশকে ভারতের সরকারি ভাষা করা হয় হয়ক্ট অ্যান্সারটি হবে উইলিয়াম বেন্টিং উজ্জাইন ইজ সিটুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত কারেক্ট আনসারটি হবে শিপ্রা রেড কালার ডিউ টু টমেটোতে লাল রঙ থাকার কারণ হলো কারেক্ট আনসারটি হবে লিউকোপ্যান জেনারেল নলেজের কোয়েশেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস রেগুলার করানো হয় তাই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ